আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আল্লাহ তাআলার নেক আমল করার অনুপ্রেরণা জাগবে, আমি নিশ্চিত। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জান্নাত হলো একটি আরবি শব্দ, এর অর্থ উদ্যান, বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণা জন্মেনি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের তুতু আসবে না, নাকে সর্দি জ্বরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের গাম হবে মেশকের মতো সুগন্ধিযুক্ত। প্রত্যেকেই দুজন করে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা দ্বিদ্বের সৃষ্টি হবে না, সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত, তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তার সমস্ত মাখলুককে কি দিয়ে সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি দ্বারা। আবার জিজ্ঞাসা করলেন, জান্নাত কি দ্বারা নির্মাণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ইট স্বর্ণের আর এক ইট রূপার, এভাবে জান্নাত নির্মাণ করেছেন। আর তার মশলা হলো সুগন্ধময় কস্তুরি এবং কাঙ্কর হলো মণিমুক্তা আর মাটি হলো জাফরানের তৈরি। যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, সে কখনোই হতাশা বা দুশ্চিন্তায় পতিত হবে না, সেখানে চিরস্থায়ী থাকবে, কখনো মরবে না, তাদের পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না এবং তাদের যৌবন শেষ হবে না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে, এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন সব নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোনো সোয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুকবর দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে, এই রূপ ফল তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। জান্নাতে 4টি নদী থাকবে, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বর্ণনা করার সময় কিছু সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবিগণ চাষাবাদ করতে পছন্দ করেন, সুতরাং জান্নাতে কি চাষাবাদ থাকবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন আর বললেন, যদি কেউ কৃষি কাজ করতে আগ্রহ বোধ করে তাহলে মুহূর্তের মধ্যে বীজ বোনার সাথে সাথে বড় হয়ে ফল ধরে পেকে যাবে, ক্লান্তি ছাড়া তা কাটবে, পাহাড় সম পরিমাণ ফলন হবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুকের সম পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। জান্নাতের সাথে পৃথিবীর আসলেই কোনো তুলনা হয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে, প্রত্যেক জুমার দিন জান্নাতীরা সেখানে একত্রিত হবে, তখন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে এবং সেই বাতাস তাদের মুখ ও পোশাকে সুগন্ধি নিক্ষেপ করবে, ফলে তাদের রূপ আরও বেশি হয়ে যাবে। অতঃপর তারা যখন বর্ধিত সুগন্ধি ও সৌন্দর্যের অবস্থায় নিজের স্ত্রীদের কাছে যাবে, তখন স্ত্রীগণ তাদেরকে বলবে, আল্লাহর কসম, আপনারা তো আমাদের অবর্তমানে সুগন্ধি ও সৌন্দর্য বৃদ্ধি করে ফেলেছেন। এর উত্তরে তারা বলবে, আল্লাহর কসম, আমাদের অবর্তমানে তোমাদের সৌন্দর্য রূপ বৃদ্ধি পেয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি মুমিনদেরকে অনেক বেশি সহবাসের শক্তি প্রদান করা হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি এত শক্তি রাখবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 পুরুষের শক্তি প্রদান করা হবে। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে পুরুষদের স্ত্রী মিলন ক্ষমতা অনেক অনেক গুণ বেশি করে দেওয়া হবে। জান্নাত অনাবিল শান্তির জায়গা, এটা তার একটা বড় মাধ্যম। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে বাজার থাকবে, জান্নাতিরা জুম্মার দিন বাজারে যাবে, বাজারে কোনো ক্রয় বিক্রয় হবে না, সেখানে গেলে জান্নাতিদের রূপ বৃদ্ধি পাবে, এ সময় তাদের স্ত্রীগণ যারা বাড়িতে আছে তাদেরও রূপ বেশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতে সর্বাপেক্ষা নিম্নমানের হবে তাকে বলা হবে, তুমি তোমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করো। তখন সে তার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, অর্থাৎ বারবার অনেক অনেক আশা প্রকাশ করবে। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, কি তোমার আশা আকাঙ্ক্ষা শেষ হয়েছে? সে বলবে, হ্যাঁ।
অতঃপর আল্লাহ বলবেন, তুমি যা আশা করেছো তা দেওয়া হলো এবং তার সমপরিমাণ দ্বিগুণ দেওয়া হলো। মানুষ চাইবে তার বিবেক অনুযায়ী, আর আল্লাহ দিবেন তার মর্যাদা অনুযায়ী। আল্লাহ মানুষকে এত কিছু দিবেন যা মানুষের অন্তর পরিকল্পনাও করতে পারবে না। সর্বমোট 8টি জান্নাত রয়েছে। জান্নাতের 8টি নাম হলো: 1 দারুস সালাম নিরাপত্তার গড়, 2 দারুল মুত্তাকিন ফরেজগারদের গড়, 3 দারুল কারার স্থায়ী বসবাসের গৃহ, 4 মাকামুল আমিন নিরাপদ স্থান, 5 জান্নাতে নাইম নিয়ামতে ভরপুর জান্নাত, 6 জান্নাতে আদন, 7 জান্নাতুল, বাকি 8 সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস। তার থেকেই অন্য অন্য জান্নাতের নদ নদী অর্জনা প্রবাহিত হয় এবং তার উপরে হলো আল্লাহ পাকের আরশ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। জান্নাতের 100 স্তর আছে। এক এক স্তর আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাজারবার কুরআন ও হাদিসে জান্নাতের কথা বর্ণনা করেছেন বলে শেষ করা যাবে না। এই পৃথিবীর সৌন্দর্য আকাশ বাতাস জমি কোন শব্দ দিয়ে তৈরি করেছেন। প্রকান্তরে জান্নাত আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। প্রতিদিন তিনি তার প্রিয় বান্দাদের কৃতকর্মে খুশি হয়ে জান্নাতকে 5 বার সাজান এবং বলেন, হে জান্নাত, তুমি আমার প্রিয় বান্দাদের জন্য আরও সুন্দর হয়ে যাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার ছাদের মতো উজ্জ্বল। জান্নাতিরা হবে 33 বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে 60 হাত। জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী হবে। জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর এবং বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমির বস্ত্র এবং মুখমুখী হয়ে। জান্নাতি রমণীদের কুরআনের বাসা বলা হয় হুর। এই শব্দটি কুরআন মাজিদের 4টি সুরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সুরা দুকানের 54 আয়াতে বলা হয়েছে, আমি তাদের আনতলোচনা স্ত্রী দেব। দ্বিতীয়ত সুরা তুরের 20 আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের আনতলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তৃতীয়ত সুরা আর রহমানের 72 আয়াতে বলা হয়েছে, জান্নাতিদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারিনী হুরগণ। চতুর্থ সুরা ওয়াকিয়ার 22-37 আয়াতে বলা হয়েছে, তথা জান্নাতে থাকবে আরত নয়না হুরগণ, যারা আবরণের রক্ষিত মতির মতো। তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ এগুলো পাবে। তারা জান্নাতে অবান্তর ও কোনো পাপ কাব্য শুনবে না, শুনবে সালাম আর সালাম। যারা ডান দিকের দল তারা কত ভাগ্যবান, তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন ফুল বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলা এবং দীর্ঘ ছায়ায় আর সাদা প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল, যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধ নয়। আর থাকবে সমুন্নত সজ্জায়। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতি হুরদের বিশেষরূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী কামিনী ও সমবয়স্কা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মিগনাবি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল হবে লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানির দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাবি দ্বারা তৈরি। নাভি থেকে গাড় পর্যন্ত আম্বরের তৈরি, গাড় থেকে মাথা পর্যন্ত কাপুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য তুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুগ্রানে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঁকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয়চরণে থাকবে জহরতের নপুর। আবু সাইয়েদ খুদুরী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতবাসীকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতবাসীগণ, তারা তখন বলবেন, আমরা উপস্থিত, সৌভাগ্য তোমার নিকট থেকে অর্জিত, যা যাবতীয় কল্যাণ তোমারই হাতে। তখন আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবেন, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদের এমন জিনিস দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের আর কাউকেই দান করেননি, আমি কি এর চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে দান করব না? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এর চেয়ে উত্তম জিনিস কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি দান করেছি, এরপর থেকে আর কখনো আমি অসন্তুষ্ট হব না। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় উত্তম জিনিস, আর তা হচ্ছে আল্লাহ নিজেই বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। জান্নাত হলো মুমিনের চিরসুখের ঠিকানা, সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখে শান্তিতে ও আরামায়াসের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সবকিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়া স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রী ব্যবস্থা করা হবে, আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় ব্যবস্থা করা হবে। তো বন্ধুরা, অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসে অর্থ প্রাচুর্য আর বুকবিলাসের জন্য আল্লাহ তাআলার নেক আমল করি না। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ মেনে চলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে।
এবং প্রত্যেক মমিন ভাইকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।